আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সঙ্গে আছি বিপাশা মজুমদার শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ আগুন 20 জনের মৃতদেহ উদ্ধার দগ্ধ 65 জন বরিশাল মেডিকেলে স্বজনহারাদের আত্মচিৎকারে ভারী ঝালকাঠি সুগন্ধ পায় সুনামগঞ্জের 25টি ইউনিয়নে হেরেছে আওয়ামী লীগ প্রার্থীরা অর্থের বিনিময়ে জনবিচ্ছিন্নদের মনোনয়ন দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন জেলা নেতারা বিজেপির নতুন কমিটির দ্বিতীয় বৈঠকসভা আজ স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব ভাগ করে দেওয়ার সম্ভাবনা বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুনে অন্তত 20 জন নিহত হয়েছেন দগ্ধ 200-এর অধিক যাত্রীর মধ্যে গুরুতর 67 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত 3টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকালে এমভি অভিযান লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে লঞ্চটিতে প্রায় 500 জন যাত্রী ছিলেন আগুন লাগার পর অনেক যাত্রী নদীতে লাফিয়ে পড়ে তবে কেবিনগুলোতে থাকা বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে পরে ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দগ্ধদের ঝালকাঠি ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বেড সংকটের কারণে অনেকে হাসপাতালের ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হয় লঞ্চটি পরে সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় আসলে ইঞ্জিন কক্ষ থেকে আগুন লাগে अब गुरु बाधा दे बार बार रातू की बाया डर ना लाभ दा अभी लाभ दे दे अभी लो जरी ये बारी कबर पार है अभी तेरा दीदी आती है पारी डे अबर बार है अभी छोर हुए रहा तो ऐसे रख दे हमारे जी बात चल रहा है बट छोर मच बेशी पास ना बच्चे ओय 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 लोग तेरे बोलती उन्हें कोने नहीं घूर से बच्चे पुलिस फायर सर्विस एवं इलाका वैसी सहायता লঞ্চ থেকে আমরা আহত অনেককে উদ্ধার করি অনেকেই খুব দগ্ধ হয়েছে সিরিয়াসলি ইনজিওর্ড তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করেছি এবং এখন পর্যন্ত নিহত কক্সবাজারে বেড়াতে যাওয়া গৃহবধূর স্বামী সন্তানকে আটকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় 4 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 3 জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী তাদের 2 জনকে শনাক্ত করেছে র‍্যাব বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতে সপরিবারে বেড়াতে যাওয়া এক নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় ভুক্তভোগী নারীর অভিযোগ ঢাকা থেকে স্বামী সন্তান সহ কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারা বুধবার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে বেড়াতে গেলে অপরিচিত এক যুবকের সাথে তার স্বামীর কথা কাটাকাটি হয় এর জেরেই সন্ধ্যার পর পর্যটন গল্ফ মাঠের সামনে থেকে তার 8 মাসের সন্তান ও স্বামীকে সিএনজি চালিত অটোরিকশায় কয়েকজন তুলে নিয়ে যান আরেকটি অটোরিকশায় তাকে তুলে নেয় 3 যুবক পরে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করা হয় পরে তাকে হোটেলে আটকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা 6টা 7টার দিকে ওরা আমাকে এখান থেকে নিয়েছে আর এই হোটেলে কমে গেল বেশি গেল 10টা হবে 9টা 10টা আমার সাথে ডাকাডাকি হয়েছে তো তখন আমরা যখন চেতে গেছি ওর এলাকার 2টা বন্ধুর সাথেও জর্গ হয়েছে এই নিয়ে আরও বেশি চাচ্ছে যেন আমার এলাকার ফুলাফানের সাথে আমার ঝামেলা হয়েছে আটকে রাখছে হ্যাঁ আমাকে এখানে আইসা যদি আমি এখানে চিলাপাল্লা করি রুমে না উঠতে চাই এটা তো একটা হোটেল চিল্লাইলে অবশ্যই সবাই আসবে সেই জন্য আমাকে এই হুমকিটা দিছে যে মহিলাটাকে বাইকের পিছনে নিয়ে ফুলের সামনে থেকে চলে যায় হোটেলের ফরমালিটি পূরণ করে রুমে উঠছিল রুমে ওঠার পর 40 মিনিট পর ওরা দুজনে চেক আউট করে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র‍্যাব এসে তদন্ত করে আমাদের একজন স্টাফকে নিয়ে গেছে কলাতলি এলাকার একটি রিসোর্ট থেকে র‍্যাব তাকে উদ্ধার করে এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে তারা হলো শহরের বাহাতছড়া এলাকার আশিকুল ইসলাম ও ইসরাফিল খোদা জয় ধর্ষকদের ধরতে অভিযান চলছে তাকে হুমকি ধামকি দেয় যে তার স্বামী এবং 8 মাসের সন্তান তাদের কব্জায় আছে এবং ওই ভদ্রমহিলা তাদের কথা মতো কাজ না করলে পরে তাকে তার স্বামী সন্তানকে হত্যা করবে এই হুমকি দিয়ে তাকে তারা উপর্যুপরি ধর্ষণ করে আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে আশা এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবে
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজারবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সুনামগঞ্জে গত তিন ধাপের নির্বাচনে 36টি ইউনিয়নের মধ্যে 25টিতে হেরেছে নৌকার প্রার্থীরা। এতে চরম বিরোধ শুরু হয়েছে জেলা আওয়ামী লীগে। এক পক্ষের অভিযোগ, টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হচ্ছে অযোগ্যদের। আর আরেক পক্ষ বলছে, দলের বিপক্ষে কাজ করছে স্বার্থান্বেষীরা। যেটা মনোনয়ন বাণিজ্য হয়েছে সেটা সব কালে সব ধরনের দুর্নীতিকে তারা পিছনে ফেলে দিয়েছে। এই কয়েকদিন আগে দেখলাম যে ইউনিয়নের নির্বাচনও আপনার সুনামগঞ্জে মানে সবাই ফেল, এটা তো মেনে নেওয়া যায় না। অযোগ্য লোকের হাতে যদি কিছু দেওয়া হয় এই রেজাল্ট এটা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে বাণিজ্যের অভিযোগ করেছেন সুনামগঞ্জ আওয়ামী লীগের এই দুই নেতা। গত তিন ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার চার উপজেলার 36টি ইউনিয়নের মধ্যে 25টিতেই হেরেছে নৌকার প্রার্থীরা। এতে চরম ক্ষুব্ধ তারা। অযোগ্য প্রার্থী নির্বাচনের কারণে চতুর্থ ও পঞ্চম ধাপেও দলের প্রার্থীদের পরাজয়ের সংখ্যা জানিয়েছেন নেতারা। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এই ওদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, সেজন্য আমাদের আওয়ামী লীগের আজকে ভরাডুবি। অদৃশ্য শক্তি ব্যবহৃত হইয়া যেন মানে সমাজের কিন্তু অত্যন্ত বিতর্কিত মানুষ কিছু কিছু এলাকায় মনোনয়ন পেয়েছে নৌকার, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। জেলা আওয়ামী লীগের সভাপতি অবশ্য মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দুশ্চেন মন্ত্রী এমপিদের সমন্বয়হীনতাকে। আওয়ামী লীগ দল এবং এমপিদের মধ্যে সমন্বয় নাই, যারা দলের জন্য কোনো ত্যাগ নাই, এদের মায়া নাই, এরা বলার তো কোনো লাগাম নাই। সুনামগঞ্জের 12টি উপজেলার 87টি ইউনিয়নে ধাপে ধাপে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুরায়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর ওয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহতের ঘটনায় গাড়িটির চালককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাড়ি চালক মোর্শেদ আলমকে গ্রেফতার করে র‍্যাব 10-এর একটি টিম। রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল 7টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে এক বৃদ্ধ নিহত হন। এর আগে গত 24 নভেম্বর গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কায় প্রাণ হারায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। পরদিনই পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ি ধাক্কায় নিহত হন কবির খান নামের আরেকজন ব্যক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাহী কমিটির দ্বিতীয় বোর্ড সভা আজ। এই সভাতে স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। অক্টোবরে নির্বাচনে নতুন নির্বাহী কমিটি গঠন হলেও এখনও স্ট্যান্ডিং কমিটিগুলো গঠিত হয়নি, কোনো দায়িত্ব ভাগ করে দেওয়া হয়নি। এ নিয়ে বিসিবিতে ভুল বোঝাবুঝি বাড়ছে। টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দল গঠন নিয়ে বিসিবিতে মতবিরোধ অনেক বেড়েছে। ক্রিকেট অপারেশনস কমিটির সাথে আলোচনা না করেই খালেদ মাহমুদ সুজনকে জাতীয় দলে টিম ডিরেক্টর ঘোষণা করে তাকে টিম ম্যানেজমেন্টের সব ক্ষমতা দেওয়া হয়েছে। সুজন দায়িত্ব পেয়ে বিশ্বকাপের পরই পাকিস্তান সিরিজের দল গঠনের লক্ষ্যে বোর্ড ও নির্বাচক কমিটিকে পাশ কাটিয়ে তরুণ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে নেমে পড়েন অনুশীলনে। ফলে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকেও জাতীয় দল গঠনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে অন্ধকারে থাকায় পদত্যাগ করার চিন্তা করেছিলেন আকরাম খান। তবে এই বিষয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, নির্বাচনের পর যেহেতু স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন হয়নি তাই কারো পদত্যাগের সুযোগ নেই। বিসিবিতে এমন বিতর্কের মুখে দ্বিতীয় বোর্ড মিটিংয়ে স্ট্যান্ডিং কমিটি গঠনকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।